শুভ সন্ধ্যা, আপনাদের সাথেই আছি সোনিয়া রিফাত। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং গঙ্গা যমুনা নাট্য উৎসবের আহ্বায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুসের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। 10 জন তরুণ শিল্পীর অংশগ্রহণে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী শেখ হাসিনা বাংলাদেশের স্বপ্ন সারথি। বেলা 11টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 27 অক্টোবর পর্যন্ত। গুলশানের রেডিয়াস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর একক চিত্রকলা প্রদর্শনী ওপেন ডোর। বেলা 11টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 28 অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ ও ভারতীয় শিল্পীদের অংশগ্রহণে উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে যৌথ চিত্রকলা প্রদর্শনী অ্যাফোর্ডেবল অটাম। গুলশান 2-এর এজ গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী জলকাব্য 2। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 26 অক্টোবর পর্যন্ত। লালমাটিয়ার দ্বীপ গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী হামিদুজ্জামান খানের একক চিত্রকলা প্রদর্শনী ফিলিং দ্য ভয়েড। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা এই সময়ে প্রদর্শনী চলবে 27 অক্টোবর পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠানমালার রাতের আয়োজনে। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে অনুষ্ঠান বিচ টাইম। রাত 8টা 20 মিনিটে থাকছে এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক শহর আলী। মানে আমি কনফার্ম হওয়ার জন্য ফোন দিয়েছি, মানে কেমন সিকিউরিটি গার্ড লাগবে? রেগুলার প্রিমিয়াম নাকি স্পেশাল? আমি আসলে যেমনটা চাই তেমনটা দিতে পারবেন? বলুন দেখি। গার্ডকে অন্তত গ্রাজুয়েট হতে হবে। হ্যালো, তাকে জোকস জানতে হবে। জানবে? উচ্চতা 5 ফিট 8 হতে হবে। হবে দোস্ত, একটু বেশি চাপা মারতেছিস, বস তো বস। বসতে পারবো না দোস্ত, এমনিতেই জ্যামের ঠেলায় অবস্থা খারাপ, দাঁড়ায় থাকতে রাজি আছে। সমস্যা কি? তোমার না হেলিকপ্টার আছে, সেটা লইয়েই তা ছাদে নামবে পড়তা। আঙ্কেল হেলিকপ্টার নিয়ে আসতাম। আঙ্কেল আপনাদের যেটুকু বাসা, ছাদে তো জায়গাই নেই, একটা হেলিপ্যাড বানান সুন্দর করে, তারপর হেলিকপ্টার নিয়ে আসবেন ইনশাআল্লাহ। রাত 9টায় প্রচার হবে রিয়েলিটি শো অ্যাডভেঞ্চার 2.0। দেশেরা ডিজিটাল সলিউশন নিয়ে হাজির নতুন উদ্যোক্তারা, তাদের চাই ইনভেস্টমেন্ট। আমরা এখানে ইনভেস্টমেন্টের জন্য এসেছি। টাকা দরকার কত? 40 লাখ 60 লাখ 1 crore। শেয়ারদের বেছে নেবেন বিনিয়োগ বিশেষজ্ঞরা, আর উদ্যোক্তারা পাবেন ইনভেস্টমেন্ট। রাত 9টা 40 মিনিটের প্রচার হবে ডিপ্লোমা প্রেজেন্স মিষ্টি লড়াই। রাত 11:30টায় থাকছে একক নাটক। আরে খবরদার ফাজলামি, ফাজলামি করছি না, আই মিন ইট। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদের আহ্বায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকে এবং একই সাথে এনটিভির প্রিয় দর্শক শ্রোতা সবার জন্য শুভ সন্ধ্যা। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। কেমন আছেন? আছি, ভালো আছি। গঙ্গা যমুনা উৎসব নিয়ে বেশ ভালো আছি। সবাই মিলে দর্শক শ্রোতার উজ্জ্বল উপস্থিতি পুরো শিল্পকলা একাডেমি এবং মহিলা সমিতি প্রাঙ্গণকে মাতিয়ে রেখেছে। এ দেখতে কার না ভালো লাগে,
সুতরাং ভালো আছে। বেশ একটা উৎসব মুখর পরিবেশে এই সময়টা কাটছে বলতেই হচ্ছে। তো এই যেই উৎসবটা নিয়ে আমরা কথা বলছি, গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসব, কেমন যাচ্ছে? না, 8 বছর আগে যখন আমরা শুরু করি তখন এটি গঙ্গা যমুনা নাট্য উৎসব নামেই পরিচিত ছিল। তখন 3 বছর শুধুমাত্র নাটকই এখানে মঞ্চস্থ হতো, যার কারণে পরিচিতিটা সেভাবে চলে এসেছে। কিন্তু গত এই 5 বছর ধরে আমরা তার সাথে শিল্পের অন্যান্য মাধ্যমকে যুক্ত করেছি, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, পথনাটক, মূকাভিনয়, শিশু সংগঠন সব মিলিয়ে এটি এখন পূর্ণাঙ্গ সাংস্কৃতিক উৎসব। এখানে এবছর 40টি মঞ্চনাটক অভিনীত হবে ভারত বাংলাদেশের মিলিয়ে, আর তো আগামীকাল উৎসবের শেষ দিন। এবং এটি এই 40টি মঞ্চনাটকের পাশাপাশি অন্যান্য সংগঠন মিলিয়ে 121টি সাংস্কৃতিক সংগঠন এবারে এই উৎসবে পার্টিসিপেট করছে। একটু যদি বছরগুলোর সাথে বছরের তুলনা দেই, গত বছরের তুলনা এই বছরের দর্শক সারাটা কেমন পেলেন? প্রতি বছরই এটি আরো তার ব্যাপ্তিটা বাড়ছে। যেমন ধরেন অন্যান্যবার শিল্পকলা একাডেমির 3টি মিলনায়তন এবং শিল্পকলার উন্মুক্ত মঞ্চে এটি আয়োজিত হতো, এবছর সঙ্গীত, নৃত্য, আবৃত্তি মিলনায়তন, সেখানে সঙ্গীত, নৃত্য, আবৃত্তির প্রযোজনা যুক্ত হয়েছে, মহিলা সমিতি মিলনায়তন যুক্ত হয়েছে। তার মানে এবছর 6টি মিলনায়তনে হচ্ছে এবং দর্শক, শ্রোতা, সাধারণ মানুষের আকাঙ্ক্ষা এটি আরও ব্যাপকতর হয়। এমন আকাঙ্ক্ষাও আছে আমাদেরও যে সুপ্ত আকাঙ্ক্ষা নেই তা বলব না, এটি ঢাকার বাইরেও অন্যান্য বিভাগীয় শহর বা জেলা শহরও যদি এটিকে সম্প্রসারিত করা যায় তাহলে বাইরের জেলার যে সাংস্কৃতিক সংগঠন বা নাটকের দলকে এই উৎসবে অংশগ্রহণ করতে দেবার যে আকাঙ্ক্ষা সেটি হয়তো আরও সহজতর হবে। কারণ ঢাকার বাইরের একটি নাটকের দল যদি আমি আনতে যাই মিনিমাম 30,000-40,000 টাকা খরচ, কাজে এই টাকাটা আমাদেরকে বা সেই দলের বহন করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তো সুতরাং এটাকে যদি আরও ছড়িয়ে দেওয়া যায় তাহলে এটি আরও ব্যাপকতর হবে, দর্শক শ্রোতার তাদের আকাঙ্ক্ষার পরিসমাপ্তি ঘটবে। কিন্তু তার জন্য সবচাইতে বড় প্রয়োজন পৃষ্ঠপোষকতা। আমরা সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা পাচ্ছি, কিন্তু এই মন্ত্রণালয়ের আরও অনেক উৎসবকে মন্ত্রণালয় ফান্ড দিতে হয়, সুতরাং একটি উৎসবের হয়তো একটি অংশ আমরা পাই, কিন্তু বাকি উৎসব আয়োজনটা যদি অন্যান্য পৃষ্ঠপোষকরা এগিয়ে না আসেন, শুধু দর্শক শ্রোতাদের যে সম্মানী যে টিকিটের অর্থটা আমরা পাই এটা দিয়ে এত বড় একটা উৎসব আয়োজন করা খুবই কঠিন, কষ্টসাধ্য একটা বিষয়। হ্যাঁ, বেশ কষ্টসাধ্য বিষয়। তারপরেও এটি সংস্কৃতিকর্মীদের প্রাণের উৎসব। যেমন ধরো সংস্কৃতি, একটা সিঙেরা খেয়ে একজন সংস্কৃতিকর্মী সারাদিন কাজ করছে। আমরা 2 মাস ধরে এই উৎসব আয়োজনের জন্য আমাদের 13টা সাব কমিটি আছে, প্রায় 350-400 সংস্কৃতিকর্মী দিন রাত এই উৎসব আয়োজনের জন্য কাজ করে যাচ্ছে। সুতরাং এই যে সংস্কৃতিকর্মীদের এই যে শ্রম বিনিয়োগ, এটাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন? এটি হলো শিল্পের প্রতি ভালোবাসা, সমাজের প্রতি দায়বদ্ধতা মিলিয়ে এই উৎসব আয়োজন। নাহলে এটা আপনি কোটি টাকা দিয়ে এই মানের এত বড় আকারের উৎসব আয়োজন করা সম্ভব হতো না। কিন্তু আমরা সামান্য টাকা এই উৎসবটি আয়োজন করছি ভালোবাসা থেকে সংস্কৃতিকর্মীদের। দেখেন 121টি দল, এর বাইরে 40 জন সলো পারফর্মার আছে যারা সঙ্গীত এবং আবৃত্তি করছেন, দেশের বরেণ্য শিল্পী। আপনি প্রায় আমরা হিসাব করে দেখেছি 3,500-4,000 শিল্পী এই উৎসবে অংশগ্রহণ করছে। যে উৎসবে 3,500-4,000 শিল্পী অংশগ্রহণ করে সেই উৎসবের ব্যাপকতা সম্পর্কে আপনি বুঝতেই পারছেন। এখানে ভারতের বিখ্যাত দলগুলো অংশগ্রহণ করেছে। আজকে সন্ধ্যায় আপনার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ভারতের একটি বিখ্যাত তরুণদের নাটকের দল, তারা আজকে পারফরমেন্স করছে। আমি অনুরোধ করবো যারা এখানে টিভি সেটের সামনে বসে আছেন আপনারা চলে আসুন শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে, ভারতের এলা এখন নাটকটি আপনারা উপভোগ করুন, তাহলে বুঝতে পারবেন যে এই উৎসবের ব্যাপকতা কত। তো এই যে প্রফেশনালিজমের যে জায়গাটা আমাদের সংস্কৃতি কর্মীরা সেই জায়গায় যেতে পারছে না বা তৈরি হচ্ছে না বাংলাদেশে, একটু আপনার কাছে জানতে চাই মানে এর কারণটা কি? কারণ আমরা অনেক সময় দেখি যে অনেকে হয়তো ফুল টাইম একটা চাকরি করছে এবং তারপরে সেটা শেষ করে এসে একটা রিহার্সালে সে অংশগ্রহণ করছে, কিন্তু সেটা যদি তার চাকরিটা যদি করতে না হতো তাহলে কিন্তু সে ফুল সময়টা এখানে দিতে পারতো। তো সেই জায়গাটা কেন তৈরি হচ্ছে না? ইস্যুটা অত্যন্ত চমৎকার। গতকালকে আমাদের একটা সেমিনার ছিল, আমাদের নাট্যব্যক্ত মামুনুর রশিদ মূল প্রবন্ধটি উত্থাপন করেছিলেন এবং বিষয়ের শিরোনামই ছিল সংস্কৃতি চর্চায় পৃষ্ঠপোষকতার সংকট, এটি ছিল মূল প্রতিপাদ্য বিষয়। তার উপর নানা বক্তব্য এসছে, অনেক আলোচনা এসছে, নতুন অনেক বক্তব্য আমরা পেয়েছি। তবে এক্ষেত্রে আমি বলবো দুটো দিক, একটা হলো সংস্কৃতি শুধুমাত্র
প্রত্যেকে প্রফেশনালি নিতে চায়ও না, অনেকে এটাকে সমাজের প্রতি দায়বদ্ধতা আদর্শিকভাবে নিতে চায় এবং সেটা জীবনের ব্রত হিসেবে নিয়েছে, তার কাছে এটি প্রফেশন নয়। কিন্তু আমি যদি প্রফেশনালিও নিতে চাই তাহলে সেই সুযোগটি থাকা উচিত। যেমন ধরেন আপনার, আমি যে ফর্মই সংস্কৃতি চর্চা করি না কেন, রাষ্ট্রের একটা দায় আছে। যেমন ধরেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, সেখানে স্যালারি গ্র্যান্ট একটা আছে, অর্থাৎ আপনি নাটক করেন বা সঙ্গীত করেন, সংগঠন যেটাই করেন, ধরেন আপনি একটা নাটকের দল করছেন, নাটকের দলটি আপনি শিল্পমান একটি কাঙ্ক্ষিত পর্যায়ে আপনি উপনীত করতে পেরেছেন, আপনার দলের পাঁচজন সার্বক্ষণিক নাটক চর্চার সাথে জড়িত এবং তাদের একটা শিল্প মান তৈরি হয়েছে, রাষ্ট্র প্রতি মাসে তাদের জন্য একটা গ্র্যান্ট দিচ্ছে, স্যালারি গ্র্যান্ট, আপনি 10,000, 15,000, 20,000 টাকা তার যোগ্যতা অনুযায়ী পাচ্ছে, এটা দিয়ে কিন্তু আপনি নিবেদিতভাবে আপনি এটাকে প্রফেশন হিসেবে নিতে পারছেন। কিন্তু আমাদের দেশে এখনও সেটি চালু হয়নি। আমরা দীর্ঘদিন যাবৎ এই দাবিটি করে এসেছি, তা আমরা আশা করি যত দ্রুত সম্ভব যদি এই ধরনের, এই নামে হোক বা ভিন্ন নামে হোক, যে ধরনের সঙ্গীতের চর্চা করছে সারা জীবন, আবৃত্তি করছে, নাচ করছে, চারুশিল্পের সাথে যুক্ত আছে, নাটকের সাথে যুক্ত আছে, রাষ্ট্র যদি তাকে পৃষ্ঠপোষকতা দেয়, তার ফ্যামিলির যদি দায়ভারটা একটু কমে যায় তার উপর, তাহলে কি এই চর্চাটা আরও অনেক বেশি নিবেদিত হবে না? সে তাহলে তো শিল্পেরই লাভ। শিল্পের লাভ মানে শিল্পই তো মানুষের জীবনটাকে আলোকিত করে। ন্যায়নিষ্ঠ মানুষ, মানবিক বোধসম্পন্ন, প্রগতিবাদী, আধুনিক, ধর্মনিরপেক্ষ মানুষ তৈরি করবার জন্য সংস্কৃতির তো কোনো বিকল্প নেই। সুতরাং আমাদের হাজার বছরের যে বাঙালি সংস্কৃতির এই উপাদানগুলোকে যদি তরুণ প্রজন্মের মধ্যে দিয়ে আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে এখন রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে যে অনাচারগুলো আমরা দেখছি, যে অনৈতিক কাজগুলো দেখছি, যে অমানবিক আচরণগুলো আমরা মাঝে মাঝে প্রত্যক্ষ করি, সেগুলোর জন্য আমরা হয়তো অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যাচ্ছে বর্তমানে বাংলাদেশ। আমরা উন্নত দেশগুলোকে চ্যালেঞ্জ করছি আজকে, কিন্তু নৈতিক অবস্থানের দিক থেকে, মানবিক বোধের দিক থেকে, সুন্দরের চর্চার দিক থেকে যদি আমরা পিছিয়ে থাকি, তাহলে এই উন্নয়ন কখনোই সাস্টেনেবল হবে না, স্থায়ী হবে না। তার জন্য সংস্কৃতিকে আমাদের সামনে আনতে হবে, যাতে এই আলোচনাটা আপনারা এই উৎসবের মধ্যে নিয়ে এসেছেন। এই উৎসবের মধ্যে দিয়ে আমরা মনে করছি যে ব্যাপক সংখ্যক মানুষের এই যে অংশগ্রহণ, এই অংশগ্রহণের মধ্যে আমরা প্রতিদিন মঞ্চে কি কথা বলি, আমরা সত্যের কথা বলি, ন্যায়ের কথা বলি, সুন্দরের কথা বলি, দেশপ্রেমের কথা বলি, মানবিক বোধের কথা বলি। সুতরাং যারা এই কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত হচ্ছেন, যারা দর্শক হিসেবেও আসছেন, তারাও এই বাণীটি নিয়েই কিন্তু বাড়ি ফিরে যায়। সুতরাং যত বেশি সংস্কৃতি চর্চা হবে, তৃণমূল, এটা শুধু ঢাকা শহরে বা বড় বড় শহরে হলে হবে না, গ্রামে গঞ্জে তৃণমূলে এটাকে পৌঁছে দিতে হবে। তার জন্য সবচেয়ে বড় উদ্যোগ নিতে হবে রাষ্ট্রকে। রাষ্ট্র শুধু ভাবছি তাহলেই হবে না, এটা আক্ষরিক অর্থেই বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে এটাকে প্রায়োরিটি দিতে হবে। দিয়ে যদি আমরা সে কাজটি করতে পারি, তাহলে প্রতিরক্ষা বাহিনীর পিছনে এত হাজার হাজার কোটি টাকা, মানে শান্তি নিরাপত্তা রক্ষার জন্য ব্যয় করতে হবে না, যদি সংস্কৃতির পিছনে তার কিছু টাকা আমরা ব্যয় করি, আসলে এগিয়ে যেতে পারবে। আচ্ছা, আমরা একটু যে উৎসবে ছিলাম সেই প্রসঙ্গে আসলে, যেহেতু আমাদের আজকে যারা দর্শক আছেন তারাও জানতে চাইবে এবং তারাও এই উৎসবের কথাটা দর্শকদের মাঝেই ছড়িয়ে দিতে চাই, যেন যারা অংশগ্রহণের মাত্রাটা বাড়িয়ে দিতে পারে। আগামীকাল আছে এবং আজ দুদিনই আছে, বেশ 7 দিন তো চলে গেল, 7-8 দিন। একটু জানতে চাই যে নাটক, কোন ধরনের নাটকগুলো বেশি দর্শকপ্রিয়তা পেয়েছে? বেশ অনেকগুলো নাটক মঞ্চায়িত হচ্ছে এবং হয়েছে। ধরেন বিভিন্ন দর্শকের তো বিভিন্ন ধরনের চাহিদা আছে, তবে আমাদের কাছে যেটা হলো যে মুক্তিযুদ্ধের নাটক এবং সামাজিক নাটক, সমাজের প্রতি যে নাটকে মানুষ নিজেকে খুঁজে পায়, নিজের জীবনের আকাঙ্ক্ষা যে নাটকের মধ্যে সে দেখতে পায়, যে নাটক সত্য ন্যায়ের পথে মানুষকে চলবার জন্য অনুপ্রাণিত করে, মানুষ কিন্তু সেই নাটকের প্রতি যথেষ্ট আগ্রহী। হ্যাঁ, ধরেন এখানে বিভিন্ন ধরনের নাটক, এখানে রবীন্দ্রনাথের নাটক আছে, নজরুলের নাটক আছে, নানা মৌলিক নাটক আছে, কমেডি নাটকের প্রতিও দর্শকের এক ধরনের চাহিদা তো আছে, আবার ক্লাসিকের প্রতিও আছে, আসলে সব ধরনের নাটকের দর্শক আছে এখানে। ভারতের নাটকগুলো মূলত আমাদের এখানে যেরকম নাটক নিয়ে আমরা ব্যাপক পরীক্ষা নিরীক্ষা করি, সেখানে পরীক্ষা নিরীক্ষাটা আমি বলবো তুলনামূলকভাবে কম, সব দল তা করছে না। সেখানে একটা সুন্দর গল্প তারা খোঁজে এবং সেই গল্পের মধ্যে দিয়ে সামাজিক একটি গল্প, সেটাকে বাচিক অভিনয় এবং তার অভিনয়ের মধ্যে দিয়ে
তার সেটাকে দর্শকের সামনে উপস্থাপন করতে চায়। আমাদের এখানে যেরকম নাটকের প্রতিনিয়ত পরীক্ষা চলছে, নাটকের আপনার সেট থেকে শুরু করে আপনার লাইটিং থেকে শুরু করে এবং নাটক পরিচালনার নির্দেশনার ক্ষেত্র নানা ভাঙচুর যেটা আমরা করছি, এটি এখনো ভারতের অনেক কিছু কিছু দল করছে, কিন্তু সব দল এখনো পুরনো ধাঁচের নাটকই মঞ্চস্থ করতে পেরেছে, কিন্তু সেগুলো থেকে অনেক কিছু শিখবার আছে। তাদের অভিনয়, তাদের যে শব্দ প্রক্ষেপণ, এগুলো মানে আমি বলবো যে আমাদের চাইতে অনেক, আমাদের এখানে অনেক দক্ষ অভিনেতা আছে, ভালো আছে, কিন্তু গড়পড়তা যদি বলেন আমি বলবো যে এই ক্ষেত্রে তারা আমাদের চাইতে এগিয়ে, কিন্তু নাটকের এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা এগিয়ে, আমাদের নাটক তাদের চাইতে অনেক বেশি আধুনিক, আমি এটুকু বলবো। আচ্ছা, গঙ্গা যমুনা নাট্য উৎসব থেকে এখন গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসব, সব ধরনের বিষয়কে এখানে যুক্ত করা হয়েছে। একটু শুরুর দিকে যদি আমি জানতে চাই, নামকরণটা গঙ্গা যমুনা নাট্য উৎসব কেন? এটা একটু আমি আমাদের দর্শক শ্রোতার জন্য একটু বলে রাখি, এই নামে ভারতের অনেক নাট্য দল অমলেশ চক্রবর্তীর নেতৃত্বে, এটি আজ থেকে 20 বছর আগে শুরু হয়েছে, এবং আমরা যারা এই উদ্যোগটা নিয়েছিলাম বাংলাদেশে, আমরা কিন্তু সেই ভারতের গঙ্গা যমুনা নাট্য উৎসবে আমরা নিয়মিত অংশগ্রহণ করেছি, এবং আমরা এই আগ্রহে, যেহেতু নামটা দু বাংলার অভিন্ন নদীকে কেন্দ্র করে সংস্কৃতিরও মিলন ধারা একই, আমরা একই উত্তরাধিকার সংস্কৃতি, তখন আমরা ভাবলাম যে এই জাতীয় একটি উৎসব বাংলাদেশে হলে কেমন হয়, এবং প্রথম দিকে আমাদেরকে অনেক নাট্যদলও আমাদেরকে সহযোগিতা করেছিল এই উৎসব আয়োজনে, এবং যার কারণে আমরা প্রথম 3 বছর এটি শুধু নাট্য উৎসব নামেই পরিচিত ছিল, তারপরে নাট্য সাংস্কৃতিক উৎসব, এখন পূর্ণাঙ্গভাবে এটি সাংস্কৃতিক উৎসব, এটির একটি ধারা পরিবর্তনের ধারা আছে, এবং এটি ক্রমাগতভাবে যেতে যেতে এটি খরস্রোতা নদীর মতো পুরো অঞ্চল প্লাবিত করে দিচ্ছে, সংস্কৃতিরও নানা শাখা প্রশাখাকে আমরা এই উৎসবের সাথে যুক্ত করছি। এমন হতে পারে আগামীবার যে চলচ্চিত্র যুক্ত হবে না, চারুকলা যুক্ত হবে না, ফটোগ্রাফি যুক্ত হবে না, আপনি আমি এটা বলতে পারছি না, কারণ দর্শকের যে চাহিদা এবং সংস্কৃতিকর্মীদের যে আগ্রহ, গণমাধ্যমের যে ইতিবাচক ভূমিকা, সব কিছু মিলিয়ে এই উৎসবটি আসলে কোথায় গিয়ে দাঁড়াবে আমি ঠিক বলতে পারছি না, তবে এটুকু বলি প্রতিবারই উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে যারা অতিথি আসেন, গণমাধ্যম যেটা আসে, সবাই বলছে এটা আমাদের কথা না, যে বাংলাদেশের সর্ববৃহৎ সাংস্কৃতিক উৎসব, এটি আক্ষরিক অর্থে, সংখ্যার অর্থে নয়, এটার ব্যাপ্তির অর্থে, এবং এটি যে এখন আপনি ধরতে পারেন একটি নাটক, 10 মিনিটের একটি নাটক দিয়েও আপনি একটি দল বোঝাতে পারেন, আবার একটি পূর্ণাঙ্গ নাটক দিয়েও একটি দল বোঝাতে পারেন, সুতরাং মানুষের আকাঙ্ক্ষার অর্থে এটি সর্ববৃহৎ উৎসব, এবং আমরা মনে করি যে এই উৎসবটি যেহেতু মানুষ চায়, এবং সংস্কৃতিকর্মীদের প্রাণের উৎসব এই উৎসবে, প্রতিটি সংস্কৃতিকর্মী যেভাবে অপেক্ষা করে থাকে যে গঙ্গা যমুনা এইবার উৎসব শেষ হয়ে যাবে আগামীকালকে, কিন্তু হয়তো আমাদের 2-3 মাস পর থেকে আবার উৎসবের প্রস্তুতি চলবে, যে পরবর্তী উৎসবের তারিখ নির্ধারণ করা, কারা কারা আসবে, বিদেশ থেকে যে দলগুলো আসবে তাদেরকে আগে থেকে যদি আপনি কনফার্ম না করেন, দল নির্বাচন করতে না পারেন, তাদের কী কী নাটক আছে দেশের বাইরে, ভারত থেকে যারা আসবে, বা ঢাকার বাইরে থেকে যে দলগুলো আসবে, সেই দলগুলোর কোন কোন ভালো নাটক আছে, কোন কোন নাটকটা আনা যেতে পারে, তাদের সাথে যদি আপনি আগে চূড়ান্ত যোগাযোগ না করেন, তাহলে আপনি উৎসবের 3 মাস আগে যোগাযোগ করলেন, দেখা গেল তাদের শিডিউল নেই, আপনি আনতে পারছেন না, আর সরকারি আনবার ক্ষেত্রে বিদেশি দলকে একটি দীর্ঘ প্রক্রিয়া আছে, যেটি আনবার ক্ষেত্রে এই প্রক্রিয়াটুকু আমাদেরকে SB, NSI, NBR, সংস্কৃতি মন্ত্রণালয় বিরাট একটা মানে প্রক্রিয়া পার হয়ে কিন্তু তাদেরকে ভিসা পেতে হয়, সুতরাং এই কাজগুলো আমাদেরকে আগে করতে হয়। তো সবকিছু মিলিয়ে আপনি যদি কালকে দিনও আছে, যদি আপনি শিল্পকলা একাডেমিতে যান, আপনি দেখবেন শত শত সংস্কৃতিকর্মীর, তাদের উচ্ছল প্রাণবন্ত তরুণ তরুণী বয়স্ক সব ধারার সংস্কৃতিকর্মীদের, এটি একটি আবেগের উৎসব আমি বলবো, এবং এই উৎসবটা কোনোদিন থেমে যাবে না বলে আমার বিশ্বাস, হয়তো আমরা থাকবো না একসময়, কিন্তু এই উৎসবটি থেমে যাবে না। আগামীকাল তো এটা শেষ হয়ে যাচ্ছে এই বছরের মতো, একটু এন্ডিং সেরিমনি বা আলাদা কোনো প্রোগ্রাম আছে কি আগামীকালকে? সব নাটকগুলোর কথা আমার এই মুহূর্তে মনে নেই, তবে আগামীকালকে জাতীয় নাট্যশালায় ময়ূর সিংহাসন, আরণ্যক নাট্য দলের নাটক, এবং এটা মামুনুর রশিদের অভিনীত, খুবই সারা জাগানো নাটক, আমি তো অর্ধেক টিকিট ইতিমধ্যে সেল হয়ে গেছে,
কাজে আগামীকালকে এটি একটা হাউসফুল শো হবে। অন্যান্য মিলনায়তনের সেদিন যেহেতু দর্শকের চাহিদাটা দেখবে অনেক বেশি, কালকে তো একটা সবাই একসাথে সম্মিলিত হবেই মহিলা জাতীয় নাট্যশালায়, আর আমরা আমাদের এক সপ্তাহের মধ্যে আমাদের একটা পুনর্মিলনী করব যেখানে সব কর্মীদের উপস্থিত থাকবে এবং গণমাধ্যম, এবং সেখানে আমরা আমাদের একটা স্বচ্ছতার জায়গা আছে, আমরা পুনর্মিলনীতে এই উৎসবের টোটাল আয় ব্যয় কত টাকা টিকিট পেলাম, কত টাকা আমরা অনুদান কাত থেকে কত টাকা পেয়েছি, কোন কোন খাতে কত টাকা ব্যয় হলো, পূর্ণাঙ্গ হিসাবটা আমরা পুনর্মিলনীতে আমাদের কর্মী এবং গণমাধ্যমের সামনে আমরা উপস্থাপন করি, এটি আমাদের রীতি। আচ্ছা, এই যে একটা চমৎকার উৎসব, প্রাণের উৎসব, এটার আহ্বায়ক হিসেবে একটু আপনার কাছে জানতে চাই, সফলতার গল্প তো আমরা অনেক শুনলাম, এত সাড়া পাচ্ছেন, এত সাংস্কৃতিক কর্মী এখানে অংশগ্রহণ করছে, কিন্তু কোনো চ্যালেঞ্জের সম্মুখীন আপনি হয়েছেন কিনা এই উৎসবটা আয়োজন করতে গিয়ে? না, চ্যালেঞ্জ বলতে একটা চ্যালেঞ্জ তো আছেই, যে আমরা যে নাটকগুলো সিলেক্ট করছি, যে গান সঙ্গীত এগুলো আমরা যে সিলেক্ট দর্শক সেগুলো কী কীভাবে নিচ্ছে। আমরা যেমন ধরেন এবছর আমরা 40টি নাটক আমরা সিলেক্ট করেছি, ভারতের 4টি নাটক, ঢাকার বাইরে 3টি, 7টি, 1টি যাত্রা, 8টা, আর 32টি নাটক আমরা সিলেক্ট করেছি। বাংলাদেশে মঞ্চ নাটক ধরেন এই মুহূর্তে হয়তো 200টি অ্যাক্টিভ নাটকের দল আছে, হয়তো দলের সংখ্যা বেশি, হয়তো 100টি নতুন নাটক আছে। তো আমরা তো আমাদের কমিটির মাধ্যমে নাটকগুলো বাছাই করি, অনেক সময় দেখা গেল আমাদের বাছাইয়ের বাইরেও আমরা তো চাই যে সবচেয়ে ভালো নাটকগুলোকে উৎসবে অংশগ্রহণ করা, হয়তো দেখা গেলো আমাদের বাছাইয়ের বাইরের ভিতরে একটা বা দুটো নাটক বাইরে থেকে গেল, তখন ওই সমালোচনা বিদ্ধ হতে হয়। কিন্তু এটা আমরা বোঝানো যাবে না যে সব নাটক একটি উৎসবে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়, সমস্ত শিল্পীদেরকে একটি উৎসবে অন্তর্ভুক্ত করা সম্ভব, সমস্ত আবৃত্তির দল, গানের দল, নাচের দল, শিশু সংগঠন, মূকাভিনয় সংগঠন সবাই উৎসবে অংশগ্রহণ করতে চায়, কিন্তু সবাইকে তো আমরা নিতে পারছি না। এটা একটা বড় চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটি আমাদেরকে মোকাবেলা করতে হয় আমাদের সততার জায়গা থেকে। আমরা চেষ্টা করি ভালো দলগুলোকে বেছে নিয়ে আসতে, কিন্তু তারপরে সব ভালো দলকে তো এক উৎসবে আপনি আনতে পারেন না, যাকেই আনতে পারলাম না তার তো একটা কষ্ট লাগে, তো সেই কষ্ট দায়বদ্ধতা আমরা নিয়ে তার পরবর্তী সময়ে আবার সে আসতে পারে সেই জায়গা থেকে। সবাই তো সেই ধৈর্যটি ধরবার মতো মনে করছে যে এই উৎসবে আমাকে নিল না, আমাকে বাদ দিয়ে দিল, তাহলে আমার প্রযোজনা কি মন থেকে খারাপ। যদিও হ্যাঁ, এই ধরনের এক ধরনের চ্যালেঞ্জ তো আছে, তবে আমরা যেহেতু নিজেদের জায়গায় আছি, আমরা এমনও করেছি, আমরা যারা মূল আয়োজক কমিটির, আমরা নিজেদের বাইরের দলকে বেশি করে অংশগ্রহণ করবো সুযোগ দেওয়ার জন্য আমাদের নিজেদের দলকে আমরা কয়েকবার বঞ্চিত করেছি, আমাদের দলকে ড্রপ করেছি, আমরা আয়োজক তারপরেও। তো অবশ্যই এটা সবাই বুঝতে পারছে, এবং আমাদের এই সততার জায়গাটা আছে বলেই সংস্কৃতি কর্মীদের কাছে এই উৎসবটি এত কাঙ্ক্ষিত, সবাই অপেক্ষা করে থাকে, দর্শক শ্রোতা যেমনি ভাবে অপেক্ষা করে থাকে, সংস্কৃতি কর্মীরা অপেক্ষা করে থাকবে কখন আবার এই উৎসবটি কাজ শুরু হবে, সে আবার যুক্ত হবে, এটি একটি বড় পাওনা আমাদের। নিঃসন্দেহে অনেক ধন্যবাদ, আসলে গল্প করতে করতে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি তো সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতিও, সেই জায়গা থেকে অনেক কিছু জানার ছিল, আমরা হয়তো অন্য কোনো অনুষ্ঠানে আমরা জানবো। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে। ধন্যবাদ আপনাকে এবং এনটিভি পরিবারের সবাইকে গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসবের পর্ষদ থেকে অভিনন্দন জানাই। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, সাততলা 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি, শুভ সন্ধ্যা।